এখন যেমন খুচরো পয়সা বলতে আমরা বুঝি 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, আগে কিন্তু পয়সা বা মুদ্রার প্রচলন থাকলেও দৈনন্দিন কাজে বিনিময়ের মাধ্যম ছিল কড়ি। বাজারে স্থানে স্থানে ধুকড়ি বা বোড়া পেতে লোকে বসত, সেই ধুকড়ি বা বোড়ার উপরই কড়ি রাখা থাকত। যারা বাজার করতে যেত তারা 1 পয়সার 2 পয়সার কড়ি ভাঙিয়ে নিত। সে সময় 1 পয়সায় 20টি কড়ি পাওয়া যেত। এখনো আমরা টাকা কড়ি পয়সা কড়ি বলে থাকি। শাক আনাজ তরকারি এই কড়ি দিয়েই কেনা হতো। তখনকার দিনে মুগুর ভাজা ও ব্যামের চর্চা ছিল। পালকি করে যাওয়া আসা অতি অল্প লোকেরই প্রথা ছিল। সাধারণ লোকে হেঁটেই যাতায়াত করত। 4-5 মাইল হেঁটে যাওয়া তাদের কাছে কিছুই মনে হতো না। সে সময় মানুষ সর্ষের তেলও প্রচুর মাখত। সকালে আদা ছোলা ও মুগের ডাল ভাজা খেত এবং বিকেলে কিছু ফল। তখন অনেকেই পাতকুয়োর জলে স্নান করত, আর যারা পারত তারা কাছাকাছি কোনো পুকুরে ডুব দিয়ে আসত। সকালে পুকুরে স্নান করা ও সাঁতার কাটা তখনকার একটা প্রথা ছিল। তখন এখনকার মতো এত জামা পরারও প্রচলন ছিল না। ছেলেপুলেরা বাড়িতে খালি গায়ে ও খালি পায়েই থাকত, বড় হলে ঠনঠনের চটি পায়ে দিত। তখন এর দামও অতি সামান্য ছিল, ছোট চটি 6 আনা, বড় চটি 10 আনা। নিমন্ত্রণ খেতে যাওয়ার সময় জামা ছিল চীনের কোট, অর্থাৎ বুকটা লম্বা চেরা, তাতে গোল গোল বোতাম কাপড় দিয়ে মোড়া, এবং বৃদ্ধেরা পরতেন বেনিয়ান, অর্থাৎ বুকটা দুভাঁজ করা, ফিতে দিয়ে বাঁধা। তখনকার দিনের লোকের শরীরের আয়তন এখনকার লোকের চেয়ে কিছুটা বড় ছিল। এখন অবশ্য মাঝে মাঝে সেই আয়তনের লোক দেখতে পাওয়া যায়। তখনকার দিনে অধিকাংশ লোকই ভাত খেত। গ্রামের লোকেরা খেত দিনে 2.5 পোয়া চালের ভাত, আর রাত্রে আধ সের চাল ও সেই অনুযায়ী তরকারি। অনেক লোকের বাড়িতেই তখন গরু ছিল, এজন্য দুধটাও পাওয়া যেত, না হলে গোয়ালাদের বাড়ি থেকে দুধ আসত, সেও সস্তা, টাকায় 10 থেকে 16 সের। কলকাতায় অনেক বাড়িতেই তখন ঢেকির প্রথা ছিল। পিঠের সময় ঢেকিতে চাল গুঁড়ো করা হতো, আর কাসুন্দির সময় কাঁচা আম লঙ্কা সর্ষে এইসবই গুঁড়ো করা হতো। আগেকার দিনে দাঁতে মিশি দেওয়ার প্রথা ছিল। তুতে আরও কী কী সব জিনিস দিয়ে তৈরি করে অনেকেই বেচতে আসত। সাদা দাঁত বুড়িরা পছন্দ করত না, সেগুলো দাঁতে দিলে দাঁত কালো হতো। মাজন এক প্রকার ছিল, সেও বোধহয় তুতে দেওয়া, তা দিয়ে দাঁত মাজলে দাঁত